চলুন আজকে ঝটপট পুডিং বানিয়ে ফেলি। প্রথমে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। আমি নিলাম চারটা ডিম, চারটা ডিমকে ভালো মতো মিক্স করে রেখে দিতে হবে। ইন দ্য মিন টাইম আমি দুধের মধ্যে চিনি অ্যাড করে দিব, কারণ পরবর্তীতে অ্যাড করলে দুধটা পাতলা হয়ে যাবে। এবার ক্যারামেল বানানোর জন্য সামান্য পানি এবং চিনি আমি একসাথে জাল দিচ্ছিলাম। এর মধ্যে দেখি চিনি আবার চিনি হয়ে গেছে, কিন্তু এনিওয়ে ফাইনালি আমার ক্যারামেলটা হয়ে গেল এবং যেই পাত্রে পুডিং বানাবো ওই পাত্রে আমি ক্যারামেলটা ট্রান্সফার করে দিলাম। ট্রান্সফার করে দেওয়ার পরে একটু চারিদিকে ঘুরিয়ে নিলাম। এবার দুধটা ঠান্ডা হয়ে গেলে ডিমের মধ্যে মিক্স করে নিব। ভালো মতো মিক্স করে তারপর আমি অ্যাড করে দিব একটু ভ্যানিলা এসেন্স, তাহলে ডিমের কাঁচা গন্ধটা থাকে না। তারপর আবার মিক্স করে নিব। তারপর আমি একটা ছাঁকনির মাধ্যমে এই দুধের মিক্সটাকে ঢেলে দিব পুডিংয়ের প্যানে। তারপর কারণ হলো যে এই সরগুলো খেতে মোটেও ভালো লাগে না পুডিংয়ে। তারপরে আমি যেহেতু এটা ওভেনে বানাবো একটা ফয়েল পেপার দিয়ে সিল করে নিলাম। অ্যান্ড দেন ওভেন প্যানের মধ্যে একটু গরম পানি দিয়ে তারপর আমি পুডিংটাকে বসিয়ে দিলাম। এবার ওভেনে রেখে দিব মাত্র 20 মিনিট। এইবার 20 মিনিট পরে টানটানা আমার পুডিং রেডি। সো হয়ে গেল আমার পুডিং।